এজন্য কিছুতেই থামছে না, এজন্য কিছুতেই থামানো যাচ্ছে না। আগে রাস্তার মাঝে কিছুই ছিল না বলে অনায়াসে পার হচ্ছিল মানুষজন রাস্তার এপার থেকে ওপার। বলছি ঢাকা থেকে মাও এক্সপ্রেস ওয়ের কথা, মানুষ অনায়াসে এখানে পার হচ্ছে এক্সপ্রেস ওয়ে আড়াআড়িভাবে। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে ঘটছে এই ঘটনা। এক্সপ্রেস ওয়ের মাঝখান দিয়ে দেয়া হয়েছে বেড়া, দেয়া হয়েছে রেড সিগন্যাল, তাতে কার কি আসা যায়, নিয়ম ভেঙে পার হতেই হবে। নিয়ম ভাঙাটা যেন ফ্যাশন হয়ে গেছে। এই এক্সপ্রেস ওয়েতে গাড়ির গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার, কখনো কখনো 100 বা তার বেশিও হয়ে থাকে। একটু বেখেয়াল হলেই মৃত্যু নিশ্চিত। তারপরও পাড়ি দিচ্ছে অনায়াসে, অথচ 2 মিনিট হেঁটে সামনে গেলেই আন্ডারপাস, সেখান দিয়ে নিরাপদে পার হওয়া যায়। অনেক সময় হাসনাবাদ মোড় থেকে উল্টা দিকে অনেক সিএনজি উল্টো পথে যায়, দুর্ঘটনা ঘটে অনেক, তাতেও সচেতন হয় না মানুষগুলো। এতে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটল, তিনজন আরোহী ছিল সিএনজিতে, সিএনজি এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের কারণে সিএনজি দুমড়েমুষড়ে যাওয়ায় সিএনজি কেটে কেটে মানুষগুলোকে বের করা হলো, তারপরেও সচেতন হয় না কেউই। দেখুন রাতের বেলাও কীভাবে মানুষগুলো পার হচ্ছে, এখানে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও সবাই অনিয়মিত নিয়ম বানিয়ে রাতেও রাস্তা পার হচ্ছে, অথচ রাতে এই মহাসড়কে গাড়ির গতিবেগ আরও বেশি থাকে। একটু কিছুই হলেই আমরা সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করি, আপনি আমি সচেতন না হলে সরকারের উপর দায় চাপিয়ে আর কতদিন। তাই আসুন আমরা সচেতন হই, সাবধান হই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। নিজে ভালো থাকি, সবাইকে ভালো রাখি, দেশকে ভালো রাখি।